সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ডাক্তারদের আন্দোলনের জেরে কোণঠাসা হয়ে গিয়েছে রাজ্য সরকারের অবস্থা। সময় যতই গড়াচ্ছে, একের পর এক মেডিকেল কলেজ থেকে ঝাঁকে ঝাঁকে ইস্তফা দিচ্ছেন ডাক্তাররা। পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ার কারণে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, যার পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। চলছে গণ ইস্তফা, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। এহেন অবস্থায় ফেসবুকে পোস্ট দিয়ে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে আসার অনুরোধ জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন দুপুরেই নিজের ফেসবুক প্রোফাইলে এই সংক্রান্ত একটি পোস্ট দেন মেয়র। সেখানে তিনি লেখেন, আন্দোলনরত ডাক্তারবাবুদের কাছে একান্ত অনুরোধ, পরিষেবা শুরু করুন। বিভিন্ন হাসপাতালে রোগী মৃত্যু হচ্ছে, এটাকে মানবিকতার সাথে দেখুন। আপনাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে আলোচনা শুরু করুন, কিন্তু পরিষেবা অব্যাহত রাখুন। আপনাদের সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা এখনই চোখে পড়ার মতো, এবং আপনাদের কর্মস্থলে আপনাদের সুরক্ষার ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজে করেছেন। সাধারণ মানুষের কাছে আপনারা ভগবান, আর সেই দায়িত্ব পালন করুন। যদিও এতে খুব কতটা কম হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে, কারণ গতকালই সরকারের বিরুদ্ধে নিজের অবস্থান সাফ করে ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট করেন ফিরহাদ হাকিমের কন্যা সাবা হাকিম। সরকার কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না সে নিয়েও প্রশ্ন তোলেন সাবা। তিনি লেখেন, যারা বলছেন অন্য রোগীদের কি দোষ, দয়া করে তারা প্রশাসনকে প্রশ্ন করুন কেন সরকারি হাসপাতালে মোতায়েন পুলিশকর্মীরা চিকিৎসকদের নিরাপত্তা দিতে কিছুই করতে পারেন না। তার এই পোস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবার সে ফেসবুককে হাতিয়ার করে নিলেন ফিরহাদও।